বিষাক্ত সাপের ছোবল, সাপ নিয়ে সোজা হাসপাতালে পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার ভাঙনখালী গ্রামের নারায়ণ রামকৃষ্ণ বিদ্যা মন্দির স্কুলের ছাত্র মেহেবুবা শেখ। শনিবার ভোর রাতে বিছানায় শুয়েছিল, সেই সময় তার ডান হাতে কিছু একটা কামড় দেয়। তখন হাত জ্বালা করে সে তার মা। মহাব্বাতের নেশা শেখকে জানায়, তার ঘরে গিয়ে তার বিছানার তলায় দেখতে পায় একটি বিষাক্ত সাপ। সঙ্গে সঙ্গে তারা সাপটিকে ধরে কোর্টে ভরে মেহবুবাকে সঙ্গে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কি হয়েছিল? রাতে খাওয়ার পরে বিছানায় গিয়ে শুল, শোয়ার পরে ও ভোরবেলা উঠে দেখলো হাতে একটু কামড়েছে। আমাকে এসে বললো, আমরা গিয়ে দেখলাম যে বিছানায় পাশে একটা সাপ আছে। হ্যাঁ, সাপটাকে দেখে আমরা কুটার মধ্যে ভরলাম। তারপরে ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে ক্যানি মহকুমা হসপিটালে নিয়ে আসলাম। নিজে সাপটাকে ডাক্তারবাবু দেখলো, দেখে সঙ্গে সঙ্গে ওকে ট্রিটমেন্ট করতে শুরু করলো। কোনো ওজা গুণিন করেছিলেন? না, কোনো ওজা গুণিন করিনি, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসছিলাম হসপিটালে। হসপিটালে আনার পরে এখন কেমন আছে? এখন বাচ্চা অনেকটা সুস্থ লাগছে। প্রথম যখন আমি তখন খুবই অসুস্থ হয়ে গেছি, অসুস্থ হওয়ার পরে এখন বাচ্চা সুস্থ আছে। ওজা গুণিন বিশ্বাস করেন? বিশ্বাস করি না। হসপিটালকে বিশ্বাস করেন? হসপিটালকে বিশ্বাস করি, সেই জন্য হসপিটালে নিয়ে এসেছি বাচ্চাকে। আপনার নাম? আমার নাম মহাপাতুল নেশা। বাড়ি? বাড়ি। ছেলের নাম? ছেলের নাম মেহবুব শেখ। সাপটা নিয়ে আসার জন্য চিকিৎসা করতে সুবিধা হয়েছে ডাক্তারবাবু, এই ব্যাপারে আপনি কি বলছেন? আচ্ছা, সাপের কামড়ে প্রায় আধ ঘন্টার মধ্যে আমার হসপিটালে চলে আসে। তো আমরা যথারীতি চিকিৎসা শুরু করি, দেখলাম বাইট মার্ক রয়েছে লেফট হ্যান্ডের এই দাম্বের এখানে, আর সেই সঙ্গে সাপটাকেও নিয়ে আসে। তো সাপটা যথারীতি আমরা সহজেই চিনতে পারি, কোনো সাইন সিমটম ডেভেলপমেন্টের আগেই আমরা এভিএস শুরু করি। তার যথারীতি পেশেন্ট এখন খুবই ভালো আছে, তার ফিজিও কেয়ারের দরকার হচ্ছে না। আমরা এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রেখেছি এবং তার ট্রিটমেন্ট চলছে। পেশেন্টেরও আমি কথা বললাম, তার কোনো শ্বাসকষ্ট বা চোখের পাতা নেমে আসা যে সাইন সিমটমগুলো দেখি আর কি, যেগুলো পেশেন্টের কষ্ট হয়, অসুবিধা হয়, সেগুলো বুঝেই নেই। এখন পেশেন্ট অনেকটা স্টেবেল, ঠিক আছে। আমরা দু একদিন অবজারভেশনে রেখে তারপর ছুটি দিয়ে দিই। পরিবার সাপটা আনার জন্য কি আপনাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হয়েছে? সাপটা দেখে যে পয়জনাস না নন পয়জনাস আমরা বুঝতেই পারি সহজে। হ্যাঁ, অনেক সময় কিছু সাপের সাপের সিমটমগুলো দেরিতে ডেভেলপ হয়, দেরিতেই আসে। সাপটা সাপটা দেখলেই যে পয়জনাস কি নন পয়জনাস সেই জন্যই আমরা ট্রিটমেন্ট শুরু করি। আপনার নাম? ডক্টর হাবিবুল্লাহ হালদার, সিসি।